কবি পরিচিতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্যক্তিত্ব প্রখ্যাত নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ। মমতাজ উদ্দিন আহমেদ 18 জানুয়ারি 1935 সালে পশ্চিমবঙ্গের মালদহে জন্মগ্রহণ করেন। তার পিতা কলিমুদ্দিন আহমেদ এবং মাতা সকিনা খাতুন। তিনি 1951 সালে চাপাই নবাবগঞ্জের ভোলাহাট রামেশ্বরী ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনার দায়িত্ব পালন করেন। কিছু সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগে খণ্ডকালীন অধ্যাপক ছিলেন। তিনি মূলত নাট্যকার ও অভিনেতা হিসাবে খ্যাতিমান। বাংলাদেশের নাট্যশিল্প আন্দোলনের তিনি পুরোধাপুরুষ। তার রচিত উল্লেখযোগ্য নাটক স্বাধীনতা আমার স্বাধীনতা, পালা, বকুলপুরের স্বাধীনতা, সাতঘাটের কানাকড়ি, গবেষণা ও প্রবন্ধ বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত, প্রসঙ্গ বাংলাদেশ, প্রসঙ্গ বঙ্গবন্ধু ইত্যাদি। তিনি বাংলা সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। 2019 সালে 2 জুন তিনি মৃত্যুবরণ করেন। সকলকে ধন্যবাদ।